अंडाल के शीतलपुर डायमंड मोड़ इलाके में माझी पाड़ा में बम विस्फोट होने से एक व्यक्ति घायल हो गया। धमाके से वहां आतंक फैल गया। एसीपी आशीष बिल्लाल व अन्य पुलिस अधिकारी घटनास्थल पर पहुंचकर कार्रवाई की। वहीं इस घटना को लेकर सत्ता पक्ष और विपक्ष में आरोप प्रत्यारोप का दौर शुरू हो गया है। এটা তো শাসক দলের তো একটা মানে নৈপথ্যহাত তো রয়েছেই, তাছাড়াও মানে প্রশাসনকে একটা কথা বলি, প্রশাসন ঠিকঠাক কাজ করলেও কোথাও যেন একটু মানে সক্রিয়তার অভাব আমরা লক্ষ্য করছি। সাধারণ মানুষ তার ভীত সন্ত্রস্ত হয়েছে যে এইভাবে চারিদিকে, কিছুদিন আগে একটা পাণ্ডসের এলাকাতে আর একটা বোমা বিস্ফোরণ হয়েছিল, আর যেও শুনছি একটা হয়েছে। দেখুন, ব্যাপারটা প্রশাসনিক স্তরে আছে, দেখছে কী ব্যাপার, কী করে ওখানে বোম এলো। এবারে বিজেপি তো এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, হ্যাঁ হতে পারে ওরাই বোম রেখে দিয়ে এরকম একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে, অশান্তি তৈরি করে গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির আবহাওয়াকে ফিরিয়ে আনার বিজেপির একটা পুরনো কৌশল। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটি, হ্যাঁ এখানে অশান্তি করতে আমরা দেবো না। পুলিশ প্রশাসন কড়া হাতে ব্যাপারটা দেখবে।